আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ম্যাজিক বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগতম। সাথে আছি আমি রেজোয়ানা বর্ণা। 2016 সালের 27 নভেম্বর থেকে নারী ভ্রমণ নিয়ে কাজ করে আসছে ট্রাভেলস্ট অব বাংলাদেশ নামক একটি সংগঠন। এই সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে 5 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী একটি অনুষ্ঠানের। গত 20 নভেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত চলেছে আলোকচিত্র প্রদর্শনী। আজ 24 নভেম্বর আয়োজন করা হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও একটি সাংস্কৃতিক সন্ধ্যার। একটি জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হতে যাচ্ছে 5 দিনব্যাপী এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর দীপুমণি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। চলুন দেখে আসা যাক। যিনি প্রথম হয়েছেন তিনি পাচ্ছেন ঢাকা ব্যাংকক ঢাকা এয়ার টিকিট। এবার মোবাইল ক্যাটাগরি, যিনি প্রথম তার ক্যাপশনের নাম আগে বলি। সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি অংশ এখনো রয়ে গেছে, আশা করছি যে আপনাদের ভালো লাগছে এবং যারা আমাদের দেশটার মধ্যেই একটা হুলস্থুল বাঁধিয়ে দিয়েছে আমার মনে হচ্ছে। আমরা যদি শুধু একটু ভাবি যে বাংলাদেশে 25,000 মেয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, ভ্রমণ করছে, বাংলাদেশকে দেখছে, নানান জায়গায় যাচ্ছে, আবার এখন স্কুটি করেও যাচ্ছে, তারপরে আবার নানান রকম মেয়েদেরকে এবং অন্যদেরকেও বোধ হয় প্রশিক্ষণ দিচ্ছে। এবং পুরো উদ্দেশ্যটাই হচ্ছে মেয়েদেরকে স্বাবলম্বী করা, তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং মেয়েদের ক্ষমতায়ন। তো নারীর ক্ষমতায়নের কাজ আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নেতৃত্বে খুব জোরে সোরে শুরু হয়েছিল 96 সালে তিনি প্রধানমন্ত্রী হবার পর। আর আমাদের যে সংবিধান, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে সংবিধান পেয়েছি সেখানে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে। আর কিন্তু সারা পৃথিবীর মতোই আমাদের দেশেও বৈষম্য আছে, এবং সেই বৈষম্যটা দূর করতে হলে ওই আমরা মেয়েরা যদি বসে থাকি যে কবে ছেলেরা আমাদেরকে একটু জায়গা ছেড়ে দেবে, তাহলে 1,000 বছরেও সে স্বাদ পূরণ হবে না। নিজের জায়গা আসলে সবার নিজেরই অর্জন করতে হয়, আর আমরাও তাহলে দয়ার দান চাই। আমরা চাই আমরা আমাদের নিজেদের অধিকার নিজেরা অর্জন করে নেব, আর সেই পথ দেখাচ্ছে আমাদের এই সাকিয়ারা। আসলে আমি ফটোগ্রাফির মানুষ, তো একটু ফটোগ্রাফি নিয়ে বলি। যে আমি মনে করি যে একটি দেশের ফটোগ্রাফি শিল্প বা ফটোগ্রাফি কোন পর্যায়ে গিয়েছে এক এক্সিবিশন দেখলে সেটা প্রতিমান করা যায় যে আমাদের ফটোগ্রাফির অবস্থা কেমন। একটু অদ্ভুতভাবে স্যারদের সৌজন্যে আমি ঢাকা মেডিকেল কলেজের সবাইকে বলে বাইরে আমি প্রথম শিক্ষক সকল ছাত্রছাত্রীর গত 7 বছর ধরে। ঢাকা মেডিকেল কলেজের একটা ওরিয়েন্টেশন সার্ভে চালু করেছেন বাবা মা সহ ছাত্রছাত্রী, তোমরা যেভাবে বলবো আমি সেভাবে চালাতে পারবো। আচ্ছা, তো সেই ক্লাসটা আমাকে নেওয়ার সৌভাগ্য হয়েছে গত 7 বছর ধরে হিস্ট্রি অফ ঢাকা মেডিকেল কলেজটা আমি বলি কুমির ছানা ঘুরিয়ে ফিরিয়ে দেখায়।
তো ওদেরকে আমি বলি যে ওরা আমার, আমি ওদের প্রথম শিক্ষক। একটি বহুমাত্রিক শিল্পক, যে শিল্পটি শ্রমঘন। বহুমাত্রিকতার কারণ হচ্ছে যে চারটি উইং রয়েছে, সেটি হচ্ছে পরিবহন, আবাসন, আপ্যায়ন এবং বিনোদন। পরিবহন মানে সব ধরনের পরিবহন, আবাসন মানে সব ধরনের আবাসন, আপ্যায়ন মানে সব ধরনের আপ্যায়ন এবং বিনোদন সব ধরনের বিনোদন। তো এই চারটি সংমিশ্রণে এখানে প্রচুর পরিমাণ মানুষের, অগণিত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সুন্দর
ভ্রমণ করবে পাখির মতো বাধা বিঘ্ন ছাড়া এবং এগিয়ে যাবে উন্নত বিশ্বের দৌড়ে বহুদূর। শুধুমাত্র একটি সংগঠন নয়, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উচিত এরকম স্বপ্ন বাস্তবায়নে তৎপর হওয়া এবং নারীদেরকে তার যথাযথ সম্মান এবং স্বাধীনতাটুকু দেয়া। সাথে ছিলাম রেজোয়ানা বর্ণা, ম্যাজিক বাংলা টিভি, ঢাকা, বাংলাদেশ।